একটা মজার ব্যাপার, দুঃখের ব্যাপার যে আমাদের জীবনটা ছোট 70 বছর। তো আবার আছে আরো সুযোগ আছে জীবনে, লম্বা এবং পারমানেন্ট। তো তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতটা কি? এই অল্প সময়ের মধ্যে আমাদের নিজেদের ভালো হতে হবে, নিজেদের জানতে হবে। আমি যে শেখাবো আমি শিখতে হবে। আপনারা অনেকটা শিখে এসেছেন, আপনারা শেখাচ্ছেন, আমি জাস্ট মনে করি রিমাইন্ডার, রিফ্রেশার বলতে পারেন, আপনারা সবই জানেন, আমি খালি রিমাইন্ডার। তো ছোট থেকে তাহলে স্কুল লেভেল থেকে আমরা ছাত্রছাত্রীদের কীভাবে তাহলে ক্যারিয়ার একটা জিনিস আমাদের ছাত্রছাত্রীদের বোঝা দরকার গাইডেন্স দেওয়ার আগে। একটা কন্টিনিউয়াস প্রসেস, গাইডেন্স এমন নয় যে আমি 10 মিনিট কথা বললাম একটা ছেলের ক্যারিয়ার তৈরি হয়ে গেল, এরকম ম্যাজিক নেই আসলে। আচ্ছা কিছু কিছু ম্যাজিক আছে, এক্সপার্টরা পারেন, কিন্তু সেই 10 মিনিটের পিছনে অনেক অনেক বছরের পরিশ্রম বা নলেজ থাকে, তবেই সেই 10 মিনিটে ম্যাজিক দেখানো সম্ভব। আসল ঘটনা হচ্ছে এজন্য আমি একটা কথা বলি যে যদি মনে হয় যে একটু সিস্টেম্যাটিক আমি করবো কাউন্সেলিং চালু করতে পারি, সাপোজ উনি একটা ক্লাস নেন, ক্লাসে 55 জন ছাত্র বা 56 জন 55 জন ছাত্র একটা ফাইলে প্রত্যেকের ডেটা রাখে, মিনিমাম ডেটা। এবার যে জিনিসগুলো উনি লক্ষ্য করছেন, রিমার্কেবল একটা মানুষের জীবনে কী কী, যেমন ছোটোবেলা থেকে বলা হয় রিমার্কেবল হচ্ছে একটা যে দাঁত পড়ে যায়, সেকেন্ড টিথ আছে, দ্বিতীয়বার যে দাঁত পড়ে এটা একটা মাইলস্টোন। এরকম যে মাইলস্টোনগুলো কিন্তু টিচারও একজন ভালো টিচারগুলো দেখতে পান, ছেলে বাবা এর মধ্যে কী পরিবর্তন আসছে, কী ম্যাচিউরিটি আসছে, উনি খালি চোখে দেখতে পান। যদি দেখেন দেখার চোখে 40 মিনিটের মধ্যেই পারে, শুধু 40 মিনিট তো স্কুল তো 5-6 ঘন্টা, অনেক কিছুই দেখা যায়, বারান্দা থেকে অনেক কিছু দেখা যায়। তো বারান্দা থেকে ছেলেমেয়েরা কীভাবে হাঁটছে ওটা দেখা দরকার, কী ঝগড়া করছে, কী খেলা করছে ওটা দেখা দরকার। তো আমরা আমাদের কাজটা আসুন, আমরা ইন্টার এই কাজটা কোনো শিক্ষক হওয়া বা কাউন্সেলিং করা, গাইড দেওয়া কোনো ক্লান্তিকর কাজ নয়। এটা শুধু এই জন্য নয় যে আমরা একটা ভালো মাইনে পাই, এটা তো আমাদের মানবিক দায়িত্ব। আমরা যদি মানুষ বলে দাঁড়া করি তবে যেন এই দায়িত্ব পালন আমরা আপনারা করেই থাকেন, আরও সিস্টেম্যাটিক্যালি যাতে আমরা করতে পারি, আপনারা করতে পারি, সেই জন্য এই রিমাইন্ডার দিচ্ছি। তাহলে আমাদের দরকার অবজারভেশন, কেন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কোন দিকে আছে, ব্যাটার মশলা কোন দিকে আছে, ব্যাটার বা পেটে মশলাটা যদি আপনি ধরে নেন তাহলে কিন্তু তারপরে যে ইনফরমেশনটা স্যার দিলেন এটা মোটা বই দিয়েছেন, হিউজ ইনফরমেশন আছে, দেখতে বইটা ছোটো, যে ইনফরমেশন আছে 1 বছরে কাজে লাগানো যাবে। আমি 3 বছর আগে বইটা পেয়েছি, আমরা সব অ্যাডজাস্ট করেছি বইটা তৈরিতে, কিন্তু সামান্য আমরা পুরোটা কাজে লাগাতে পারি, এত তথ্য আছে যেটা ছাত্রছাত্রীর বিশাল কাজে লাগে। তো এই তথ্য আমরা দেখবো, কাজে লাগাবো। ছাত্রছাত্রী যখন আসবে যদি অ্যাপটিচিউড বুঝতে তখন ইট ইস এ কন্টিনিউয়াস প্রসেস, এই নয় যে একটা সিটিংয়ে হয়ে গেল, ওরা আপনার ওই কাউন্সেলিং রুমে আসতে থাকবে, কথা বলতে থাকবে, গল্প করতে থাকবে, যে জিনিসগুলো আসলে রিমার্ক করবে সেগুলো আপনাকে স্ট্রাইক করবে। এই টিচার হিসেবে একটা ন্যাচারাল ব্যাপার, একজন মানুষের সব কিছু মনে থাকে কিন্তু রিমার্কেবল জিনিসটাই মনে থাকে, সেটা আপনার থাকবে। যদি মনে হয় খুব ইম্পর্টেন্ট আপনি নোটও নিতে পারেন, ওই স্টুডেন্টরা তার জায়গাটা বুঝুন। এবার ভালো অ্যাপটিচিউড থাকলে, ক্ষমতা থাকলে, মেধা থাকলে কি যে ক্যারিয়ারে যেতে পারবে তাও তো নয়, আরও কিছু ফ্যাক্টর রয়েছে। সে কতটা সময় পড়াশোনা করতে পারবে 10-এর পরে, নাকি 10 পর্যন্ত যেতে পারবে? আমরা যে ক্লাস 6-7-এ অনেক ছাত্রছাত্রী দেখি, আমরা জানি যে 8-এর পরে প্লাক করবে, তাহলে 8-এর পরে কী করতে পারে সেটাও আমাদের জানা হবে, সেটা আমরা এই বইয়ে পেয়ে যাবো। অনেক রকম টেকনিশিয়ান আছে যাদের ভালো ক্যারিয়ার আছে, সেগুলো আমরা বলে দিতে পারি, আমরা জানি 10 পর্যন্ত ওই ছাত্র যাবে। আচ্ছা তো এরকম অভিজ্ঞতা হয় তো স্কুলে, প্রচুর ড্রপ আউট হয়, আমি শুনছি যে ক্লাস 9-এ প্রচুর ড্রপ আউট হয়, 8 আর 9-এ ছেলেদের ড্রপ আউট, ক্লাস 8-9-এ খুব বেশি, এটা শুনছি। তো এই জায়গাটা তাহলে কি আমরা খালি ওই বলবো বাজে ছেলে রাজমিস্ত্রি হয়ে গেছে, আমি খালি এবার 10-এর ছাত্রদের নিয়ে ভাববো, কিন্তু টিচার হিসেবে আমরা আমি কি দায়িত্ব পালন করলাম? 5-8 তো আমাকে পড়েছে, 4 বছর তো আমাকে পড়েছে, 4 বছর
মাধ্যমিক না পাস করতে পারো চার বছরে মানুষ হওয়ার কিছু গুণ তো পেতে পারতাম আমাকে কি পেল ক্যারেক্টার বিল্ডিং এর সঙ্গে সঙ্গে আমরা জানো এমপ্লয়মেন্টে জবে ক্যারিয়ারেরও ভালো দিশা দিয়ে দিতে পারি চার বছর সময়টা অনেক ফাইভ টু নাইন এর মতো দিয়ে দিতে পারি পারিয়ে কেন্দ্রীয় সরকার একটা স্কিম মনে করছে টেকনিক্যাল তারা ট্রেনিং দেয় তারা প্রচুর রিক্রুট করে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স যেটা ক্লাস এইট নাইনের পরই আছে যেটা করে ছ মাস এক বছরের কোর্স করে